আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো। সুন্দর ব্লেজার পরেছে, দেখতে সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ। তো পাশেও একটা সুন্দর গাড়ি দেখা যাচ্ছে। জি, খুব ভালো মানের গাড়ি। নট অনলি সুন্দর গাড়ি, খুব ভালো মানের গাড়ি। এটি নিশান যোগ, নিশান ব্র্যান্ডের একটি গাড়ি। আজকে আমি আপনাদেরকে তিনটি এসইউভি গাড়ি দেখাবো। আচ্ছা, ফার্স্ট টাইম যে গাড়িটি থাকবে এটি হচ্ছে নিশান ব্র্যান্ডের নিশান যোগ। তারপরে যে গাড়িটি থাকবে সেটি হচ্ছে নিশান এক্সট্রেল। তারপরে যে গাড়িটি থাকবে লেক্সাস হ্যারিয়ার। আচ্ছা, চলুন আমরা সেই তিনটি এসইউভি গাড়ি নিয়ে কিছু ডিটেল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট টাইম যে গাড়িটি দেখছি এটি হচ্ছে নিশান যোগ। এটির সামনের শেপটি দেখতে পাচ্ছেন, যথেষ্ট স্টাইলিশ এবং খুবই ভালো মানের এবং স্টাইলিশ একটি গাড়ি। এটির যে লাইটগুলো তিনটি পার্টে বিভক্ত, নিচে রয়েছে ফগ লাইট, তারপর হেডলাইট, উপরে রয়েছে শো লাইটের ব্যবহার, এবং শো লাইটটিও বডির থেকে একটু উঁচু, দেখতে অনেক স্মার্ট লাগে, এবং কালারটিও যথেষ্ট স্মার্ট একটি কালার, ব্লু, ডার্ক ব্লু, অনেকে ব্ল্যাক ব্লু বলে থাকি, অনেকে ডার্ক ব্লু বলে, ডার্ক ব্লু গাড়ি কালার। ডার্ক ব্লুর সাথে যে শো লাইটটি, এটি কিন্তু হোয়াইট কালারের উপরে, একটু দেখতে অনেকটাই ভালো লাগতেছে, অনেকটাই সুন্দর একটি গাড়ি। আর সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস পেয়ে যাবো এই গাড়িটির সাথে। 2012 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যোগ গাড়িতে আমি কখনো এরকম স্টাইলিশ বাম্পারের ব্যবহার দেখিনি। এখানে যে বাম্পারটি দেখতে পাচ্ছি এটি কিন্তু হ্যাভি, অনেক হ্যাভি, ডাবল পার্টের অনেক স্টাইলিশ একটি বাম্পারের ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু চাইনিজ বাম্পার। আচ্ছা, আর বাম্পারটিও যথেষ্ট দেখতে অনেকটা স্মার্ট, এবং যোগ গাড়িটির সাথে এটি কিন্তু যথেষ্ট ম্যাচ হয়েছে গাড়িটির বাম্পারটি। জি, রয়েছে সামনে এবং পিছনে রয়েছে চারটি চাকাতে অলমোস্ট নতুন টায়ারের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। আচ্ছা, এবং রয়েছে ইন্ডিকেশন ল্যাম্পের ব্যবহার, এবং চারটি রেনশিট পেয়ে যাবো গাড়িটির সাথে। এবং গাড়িটির পিছনে যে ডোরটি, এই ডোরের লকটি, এটি কিন্তু দেখতে কিছুটা ভ্যাজেল গাড়ির মতো, অনেকটা স্টাইলিশ, এবং পিছনের শেপটিও যথেষ্ট সুন্দর। আমরা দেখতে পাচ্ছি পিছনের যে সেই শেপটি অনেক স্টাইলিশ একটি গাড়ি। রয়েছে একটি অ্যান্টেনার ব্যবহার, রয়েছে একটি স্লিম ব্রেক লাইটের ব্যবহার, রয়েছে ওয়েফারের ব্যবহার, এবং এখানে রয়েছে সেই নিশানের মনোগ্রাম। নাম্বার প্লেটটিও যথেষ্ট ফ্রেশ, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। নিশান যোগ আমরা দেখতে পাচ্ছি সেই যোগ লেখাটি, আর প্রত্যেকটি গ্লাস কিন্তু পিছনের এবং সাইডের টিন্টেড ব্ল্যাক গ্লাসের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। 2012 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা নিশান যোগ গাড়ি। এই গাড়ির পিছনে যে ব্যাক লাইট, এটি কিন্তু যথেষ্ট স্টাইলিশ। এখানে একটু চোখা কেটে এবং লেফট অ্যান্ড রাইট সাইডে কিছুটা এভাবে অ্যারো আকৃতির, অনেকটাই দেখতে অনেকটাই খুবই স্মার্ট লাগতেছে, বিকজ রেড কালার, ডার্ক ব্ল্যাক কালার, ডার্ক ব্লু কালারের সাথে অনেকটা ম্যাচ করেছে, দেখতে অনেকটা স্মার্ট লাগে। গাড়িটির শেপটিও যথেষ্ট স্মার্ট একটি শেপ, এখানে একটি ভাঁজ রয়েছে, আর চাকার সাইজটিও কিন্তু যথেষ্ট বড়। এবং আমরা জানি জিপ গাড়ির চাকা যত বড় থাকে, চালিয়ে তত, ড্রাইভ করে কিংবা রাস্তায় চলে ততটা মজা পাওয়া যায়। আচ্ছা, আর এটি কিন্তু সেই নিশান যোগ গাড়ি। নিশান যোগ গাড়ির মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2017 সালে, আর অরিজিনাল তেলে চালিত পুশ স্টার্টের একটি গাড়ি। ইন্টেরিয়রটা দেখি, চলুন আমরা সেই ইন্টেরিয়রটি একটু দেখি। ভিউস দেখতে পাচ্ছেন দরজার প্যাড যথেষ্ট ফ্রেশ এবং অনেক স্টাইলিশ একটি প্যাডের, এবং লকটিও নিকেল লক, এসএস ক্রোমের, অনেকটা স্টাইলিশ একটি লকের ব্যবহার করা হয়েছে, ডোর লকের ব্যবহার। এবং সিট কভারগুলো যথেষ্ট উন্নত মানের, এবং ডাবল পার্টের সেলাই করা, ভালো মানের লেদারের সিট কভার ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। এবং ড্যাশবোর্ডের সাথে, প্যাডের সাথে ম্যাচ করে কিন্তু সিট কভারগুলো লাগানো হয়েছে। এবং রয়েছে পুশ স্টার্টের ব্যবহার, আমরা যদি সেই পুশ স্টার্টটি একটু দেখিয়ে রাখি, এবং কিলেস রিমোট এন্ট্রি এই গাড়িটির
রয়েছে। রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন, এবং ড্যাশবোর্ডটিও যথেষ্ট ফ্রেশ, চকচকে দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি। আর ভিউয়ার্স, 2017 মডেল, 2012 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা নিশান জোক, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,70,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,70,000, তবে আর একটু কম প্রাইসে আমরা গাড়িটি দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে সুপার কার বিডিতে। চলুন এরপরে আমরা নিশান এক্সট্রাইল গাড়িটি দেখি। ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে নিশান এক্সট্রাইল, আর এটির একটি নিশান এক্সট্রাইল 2012 মডেল এবং 2017 সালে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির ডিজেল চালিত একটি গাড়ি এবং চারটি চাকার অলমোস্ট ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাবো এই গাড়িটির সাথে। রয়েছে ফোর হুইল ড্রাইভের অপশন, রয়েছে সিট হিটারের অপশন, অনেক ভালো ফিচার্স রয়েছে এই গাড়িটির সাথে। আমরা সবগুলো ডিটেল দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। রয়েছে প্রজেকশন হেডলাইটের ব্যবহার, আমরা দেখতে পাচ্ছি সেই প্রজেকশন হেডলাইটের ব্যবহার, এবং ডেলাইটের অপশন রয়েছে গাড়িটির সাথে। সামনের যে শেপটি, এটিও যথেষ্ট স্টাইলিশ, এবং এসএস ক্রোমের ব্যবহার করা হয়েছে গ্রিলের সাথে, মনোগ্রাম এসএস ক্রোমের, অনেক স্টাইলিশ একটি গাড়ি। এবং গাড়িটির ভিতর অনেক ওয়াইড স্পেস রয়েছে গাড়িটির সাথে। গাড়িটির ডোর লকগুলো আমরা কিন্তু নিকেল লকের হ্যান্ডেলের ব্যবহার দেখতে পাচ্ছি, এবং গাড়িটির পিছনে এবং সাইডের সবগুলো গ্লাসই কিন্তু আমরা অরিজিনাল পেয়ে যাবো, এবং অরিজিনাল টিন্টেড ব্ল্যাক গ্লাসের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। এবং চলুন গাড়িটির ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দরজার প্যাড যথেষ্ট ফ্রেশ, এবং সিটগুলো দেখতে পাচ্ছি অরিজিনাল বিল্ট ইন লেদারের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। এবং রয়েছে ফোর হুইল ড্রাইভের অপশন, আমি সেই ফোর হুইল ড্রাইভের অপশনগুলো আপনাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে রাখি। এখানে রয়েছে ফোর হুইল ড্রাইভ অপশন, আপনি চাইলে টু হুইল এবং ফোর হুইল দুটি অপশনই ব্যবহার করতে পারবেন, এবং রয়েছে সিট হিটারের অপশন, ফ্রন্ট সিট এবং রিয়ার সিট সবগুলো সিটই আপনি হিট করে শীতের দিনে হিট করে গাড়িটি চালাতে পারবেন, রয়েছে সেই অপশন। রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন। তো ভিউয়ার্স, অনেক ভালো ফিচার্সে ভালো মানের গাড়িটি রয়েছে এখানে। নিকেল লক হ্যান্ডেলের ব্যবহার, এবং চলুন সেই পিছনের সিটের ভিউটা একটু দেখি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিছনের সিটের ভিউ, রয়েছে হ্যান্ড রেস্ট, রয়েছে ডুয়েল এসির অপশন, রয়েছে হ্যান্ড রেস্টের অপশন, হেড রেস্টের অপশন, অনেক ভালো মানের একটি এসইউভি কার আমরা দেখতে পাচ্ছি। পিছনের সাইডটিও অনেক সুন্দর, এই গাড়িটির ব্যাক সাইডের যে লাইটটি, এটি কিন্তু যথেষ্ট স্টাইলিশ লাইটের ব্যবহার করা হয়েছে, এবং এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে। কালারটিও অনেক স্টাইলিশ, গ্রে কালারের সাথে রেড কালারের লাইট, অনেক স্মার্ট লাগছে। রয়েছে ব্রেক লাইটের অপশন, রয়েছে ওয়াইফারের অপশন, এবং জায়গাটা অনেক কনজাস্টেড, যে কারণে আমি ব্যাক ডানাটি খুলে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে কিন্তু হিউজ স্পেস রয়েছে ব্যাক ডানাতে ভিতরে। আচ্ছা, অনেক ভালো মানের একটি এসইউভি কার, এবং চারটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ, এবং রয়েছে চারটি চাকাতে ডিস্ক ব্রেকের ব্যবহার। আচ্ছা, চারটি চাকাতে ডিস্ক ব্রেক থাকলে আমরা কিন্তু সেই ব্রেক সিস্টেমটা অনেক ভালো পেয়ে যাব, আর এই কন্ট্রোলিং ভালো হবে। আর এই গাড়িটির মডেলের হচ্ছে 2012, রেজিস্ট্রেশনের হচ্ছে 2017, ডিজেল চালিত একটি গাড়ি, পেপার্সগুলো সম্পূর্ণ আপডেট অবস্থায় পেয়ে যাব, 2000 সিসির একটি গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস 23,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 23,50,000, তবে আর একটু কম প্রাইসে আপনাদেরকে দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন সুপার কার বিডিতে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই লেক্সাস হ্যারিয়ার গাড়িটি, এটির মডেল ইয়ার হচ্ছে 2000 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2003 সালে, টয়োটা লেক্সাস হ্যারিয়ার। আর এটির অনেক আপডেট ভার্সনের একটি গাড়ি, ভিতরে বিস্কিট কালার, রয়েছে উডেন স্টিয়ারিং, উডেন প্যানেল, এবং রয়েছে সিট পাওয়ার, এবং রয়েছে অটো গ্লাস, অটো লুকিং গ্লাস, অল অপশন অটো, ফুল অটোমেটিক একটি গাড়ি পেয়ে যাবো আমরা এই লেক্সাস হ্যারিয়ার গাড়িটি। রয়েছে রেইনশেডের অপশন, আর রয়েছে ভিতরে বিস্কিট কালারের অপশন, রয়েছে হ্যান্ড রেস্টের অপশন,
অনেক ভালো মানের একটি এসইউভি কার আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গাড়িটি কিন্তু যথেষ্ট স্টাইলিশ একটি গাড়ি, লেক্সাস হ্যারিয়ার। আর প্রত্যেকটি টায়ার কন্ডিশন অলমোস্ট নতুনের মতো, অ্যালয় রিমগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে। ভিউয়ার্স, এই গাড়ির কিছু স্পেশাল ভিউ রয়েছে ইন্টেরিয়রের, চলুন সেই স্পেশাল ইন্টেরিয়রগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। রয়েছে হ্যান্ড রেস্ট, হেড রেস্ট, এবং রয়েছে ডুয়েল এসির অপশন। এই গাড়িটির সাথেও কিন্তু আমরা ডুয়েল এসির অপশন পেয়ে যাচ্ছি, এবং রয়েছে বিস্কিট কালার, রয়েছে ফিটিংস লেদার সিট কভারের ব্যবহার। তো ভিউয়ার্স, একটু সামনের সিটটি দেখানোর চেষ্টা করি। সবচেয়ে স্পেশাল হচ্ছে এই গাড়িটির পাওয়ার সিটের অপশন, আমরা সেই পাওয়ার সিটের অপশনটি আপনাদেরকে দেখাচ্ছি। দরজার প্যাডটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে, সেন্ট্রাল লক রয়েছে, নিকেল লক হ্যান্ডেল লিভারের ব্যবহার, এবং বিস্কিট কালার রয়েছে, উডেন স্টিয়ারিং, উডেন প্যানেল রয়েছে, ডিভিডি ব্যাক ক্যামেরা এবং নেভিগেশন সিস্টেমের ব্যবহার। ভিউয়ার্স, গাড়িটি চলুন আমরা একটু বাইরের থেকে দেখি এবং প্রাইস নিয়ে আলোচনা করি। তো ভিউয়ার্স, গাড়িটি হচ্ছে 2400 সিসির একটি গাড়ি, আর এই গাড়িটির মডেলই আছে 2000 মডেলের একটি গাড়ি। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল গ্লাস পেয়ে যাবো এই গাড়িটি, এবং রয়েছে সিএনজি 60 লিটার একটি সিএনজির ব্যবহার রয়েছে এই গাড়িটির সাথে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 15,90,000 টাকা, আস্কিং প্রাইস 15,90,000। তবে আরেকটু কম প্রাইসে দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে আমাদের সুপার কার ভিডিওতে। আর ভিউয়ার্স, আমাদের সুপার কারে কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকে, আমি আবারও বলে রাখছি আপনাদেরকে, আপনারা চলে আসবেন আমাদের সুপার কার ভিডিওতে। কম বাজেট থেকে বেশি বাজেট সব ধরনের গাড়ি রয়েছে আমাদের এই সুপার কার ভিডিওতে। আর ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।